নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে দেশ জুড়ে ট্রেন চলাচল সংক্রান্ত এবং সেই সঙ্গে অনলাইনে অগ্রিম টিকিট বুকিং সংক্রান্ত এবং যে সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে সেই সমস্ত ট্রেনের টিকিটের টাকা ফেরত পাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য চলে আসলো অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করেছে রেল মন্ত্রক এবং অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এই সংক্রান্ত কী কী বলা হয়েছে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদেরকে এক এক করে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো তো অবশ্যই আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো জেনে নেবেন তো শুরু করা যাক সম্পূর্ণ ভিডিও আর ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকন প্রেস করে অল অপশনটিকে ক্লিক করে রাখবেন সমস্ত লেটেস্ট আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য তবন্ধুরা অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি এখানে দেখুন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েস রেলওয়ে বোর্ড অর্থাৎ কেন্দ্রীয় সরকারের রেল দপ্তর থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এখানে দেখুন ডেট ইস্যুড অন চোদ্দ চার দু হাজার কুড়ি অর্থাৎ আজকে কিন্তু এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এখানে দেখুন আপনাদের সাবজেক্ট বলা হচ্ছে এক্সটেন্ডেড ক্যান্সেলেশন অফ প্যাসেঞ্জার ট্রেন সার্ভিসেস এরপর দেখুন বলা হচ্ছে ইন কন্টিনিউশান অফ দ্য মেজার্স টেকেন ইন দ্য ওয়েক অফ কোভিড নাইন্টিন ইট হ্যাজ বিন ডিসাইডেড দ্যাট দ্য ক্যান্সেলেশন অফ অল প্যাসেঞ্জার ট্রেন সার্ভিসেস অন ইন্ডিয়ান রেলওয়েজ দ্যাট ইজ অল মিল অর এক্সপ্রেস ইনক্লুডিং প্রিমিয়াম ট্রেন্স প্যাসেঞ্জার ট্রেন্স সাবার্বান ট্রেন্স অ্যান্ড ট্রেনস অফ মেট্রো রেলওয়ে কলকাতা শ্যালবি এক্সটেন্ডেড টিল থার্টিন মে টু থাউজেন্ড টোয়েন্টি ফর দ্য ক্যান্সেল ট্রেন্স ফুল ডিফান্ড অব ফেয়ার্স শ্যালবি অ্যারেঞ্জ টু দ্য প্যাসেঞ্জার্স তবন্ধুরা এখানে আপনাদের বলা হচ্ছে দেশ মারণ মারোনা ভাইরাসের সংক্রমণ রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী তেসরা মে দু হাজার কুড়ি তারিখ পর্যন্ত দেশ জুড়ে লকডাউনের মেয়াদ বৃদ্ধি করেছেন এবং যার ফলে ইন্ডিয়ান রেলওয়েজ বা ভারতীয় রেল দপ্তর সমস্ত রকমের যাত্রীবাহী মেল বা এক্সপ্রেস ট্রেন এবং সেই সঙ্গে প্রিমিয়াম ট্রেন এবং সেই সঙ্গে প্যাসেঞ্জার ট্রেন এছাড়া সাবারবান ট্রেন বা লোকাল ট্রেন এছাড়া মেট্রো রেল কলকাতা সমস্ত রকমের যাত্রীবাহী ট্রেন কিন্তু আগামী তেসরা মে দু তারিখ পর্যন্ত বাতিল করেছে তো এটা কিন্তু অনেকের জন্যই খুবই খারাপ খবর কারণ অনেকেই বাইরের রাজ্যে গিয়ে আটকে পড়ে রয়েছেন সেই সঙ্গে দেখুন এখানে আপনাদের বলা হচ্ছে ফুল ডিফান্ড অফ ইয়ার্স বি অ্যারেঞ্জ টু দ্য প্যাসেঞ্জার্স অর্থাৎ বলা হচ্ছে তেসরা মে পর্যন্ত আপনারা যে সমস্ত ট্রেনের টিকিট বুকিং করেছিলেন সমস্ত ট্রেনের টিকিটের টাকা কিন্তু পুরোপুরি আপনাদেরকে ফিরিয়ে দেওয়া হবে এরপর দেখুন বলা হচ্ছে রিজামশন অফ ট্রেন সার্ভিসেস অ্যাজ মে বি ওয়ারেন্টেড ইন কনসিডারেশন অব পাবলিক সেফটি কিপিং ইন ভিউ দ্য এমার্জেন্সি সিচুয়েশান শ্যাল বি অ্যানাউন্সড ইন ডিউ কোর্স অর্থাৎ বলা হচ্ছে পাবলিক সেফটির কথা মাথায় রেখে পরবর্তীকালে কবে থেকে ট্রেন চালু করা হবে সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি কিন্তু রেল মন্ত্রক জারি করে দেবে এরপর দেখুন বলা হচ্ছে নো অ্যাডভান্স রিজার্ভেশন সেলবি মেড আনটিল ফার্দার অ্যাডভাইস অর্থাৎ বলা হচ্ছে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কোনোরকম কিন্তু অগ্রিম বুকিং নেওয়া চলবে না